যে সমস্ত ভাইরা আর্মি বা সেনাবাহিনীতে যোগ দিতে ইচ্ছুক তাদের একটা সবথেকে বড় সমস্যা দেখা দেয়, নকনির সমস্যা। তো আমি আপনাদেরকে নকনির সমস্যার কয়েকটি কারণ এবং কয়েকটি এক্সারসাইজ দেখাবো। আপনার যদি এগুলি 2-3 মাস ভালো করে প্র্যাকটিস করেন, আপনারা নকনির সমস্যার থেকে পুরোপুরি রেহাই পাবেন এবং আপনারা মেডিকেলি ফিট হতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখাবো নকনির সমস্যা। আপনারা দেখছেন নকনির সমস্যা, আসলে এরকম সমস্যাগুলো হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নকনির সমস্যা আসলে এইভাবে হাঁটুতে হাঁটুতে কাজ হয়ে থাকে, এবং আপনার সঠিক পোস্টার হচ্ছে আপনারা এইভাবে হাতের মুখকে এইভাবে রাখুন এবং দেখুন আপনার, তারপরে যদি হাঁটুতে হাঁটুতে কাজ হচ্ছে তাহলে এটি আপনার নকনির সমস্যার একটি, তাহলে এটি আপনার নকনির সমস্যা। নকনির সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আমরা আজকে 5টি এক্সারসাইজ আপনাদেরকে করে দেখাবো। কারণগুলি আপনাদের নকনি হওয়ার সবথেকে বড় কারণগুলি, ছোট বয়সে আপনার ঠিক মতন যদি পুষ্টির অভাব পড়ে, বিশেষ করে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের অভাব পড়ার ফলে আমাদের হাঁটুর সমস্যাগুলি হয়ে থাকে। এবং যে সমস্ত ছোট ভাইরা ঠিকভাবে শারীরিক অ্যাক্টিভিটি না করার ফলে এই সমস্যাগুলি হয়ে থাকে। আজকে আমরা 5টি এক্সারসাইজ আপনাদেরকে করে দেখাবো। আপনার যদি এগুলি কন্টিনিউ আপনাদের এক্সারসাইজ রুটিনের সাথে ফলো করেন তাহলে আপনার নকনির সমস্যা থেকে পুরোপুরি রেহাই পাবেন। তো চলুন সেই এক্সারসাইজগুলি করুন। আমি যে এক্সারসাইজটি করব এইভাবে, এবং খেয়াল রাখবেন আপনার ওই পাটি যেন লাল অবস্থায়। আবার এইদিকে উঠুন, যখন বসবেন আপনার হাঁটুগুলি যেমন বাইরের দিকে ফোল্ড হয়। তিন নম্বর যে এক্সারসাইজটি, আপনারা এইভাবে স্ট্যান্ড ভাবে দাঁড়িয়ে পাটাকে যতটা পারেন এইভাবে এই এক্সারসাইজটি আপনারা 30টা করে রেপিটেশন করবেন এবং 4টি করে সেট করবেন। একটি পায়ের করার পরে আবার যখন আরেকটি পা করবেন তখন আপনার এক সেট, তবে আপনারা 4টি সেট অবশ্যই করবেন। কোমরের থেকে নিচের বোনগুলিকে স্ট্রং করে এবং স্ট্রেট করতে সাহায্য। পরের যে এক্সারসাইজটি, আপনারা কোনো উঁচু একটা টেবিল বা কিছু আপনার একটা দেখে নেবেন যেটাতে আপনার কোমরের থেকে কিছুটা উপরে পাটা তোলার মতন একটা পজিশন করে আমি আপনাদেরকে এখানে করে দেখাচ্ছি। এবং যে পাটি উপরে তুলবেন তার অপোজিট পাটি যেন স্ট্রেট থাকে এবং ওই পাটিকেও স্ট্রেট রাখবেন, আপনাদেরকে আমি করে দেখাচ্ছি। আপনার স্পাইনকে স্ট্রেট রাখবেন এইভাবে, আপনারা এইভাবে 30 সেকেন্ড হোল্ড করে থাকুন, তারপরে আবার নেক্সট পাজে করুন। আপনারা এইভাবে আপনাকে যতটা পারেন সামনে নিয়ে আসুন এবং আপনার স্পাইনকে স্ট্রেট রাখুন এবং এইভাবে আপনারা আউট। আপনারা এই এক্সারসাইজে 4-5 মিনিট করতে দিন, দেখবেন আপনি নকনির সমস্যা থেকে তাড়াতাড়ি রেহাই পাচ্ছেন। পরে যে আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যে সমস্ত ভাইরা কোনো নেশা করেন সেই নেশা থেকে আপনাদেরকে বিরত, বিশেষ করে অ্যালকোহল, এগুলি আমাদের হাড়কে উইক করে তুলবে এবং আমাদের
হাড়ের মধ্যে ওই সমস্যাগুলি বেশি দেখা যায়। তাই আপনারা অ্যালকোহল থেকে এবং নেশাজাতীয় দ্রব্য থেকে পুরোপুরি বিরত থাকুন এবং আপনারা ভিটামিন ডি যুক্ত খাবারকে বেশি করে আপনার খাদ্য তালিকায় যুক্ত করেন। সবথেকে বড় আমাদের ভিটামিন ডি এর সোর্স হচ্ছে সৌরশক্তি। তাই আপনার সকালবেলায় কিছুটা সময় সূর্যের আলোতে এক্সারসাইজ করুন, দেখবেন আপনার ভিটামিন ডি কিন্তু শরীরের মধ্যে কমিয়ে দেবে। আপনারা খাদ্য তালিকায় ভিটামিন ডি যুক্ত খাদ্যকে অ্যাড করুন, যেমন দুধ এবং মাছ, ডিম, ডিম জাতীয় সমস্ত ডালগুলিকে আপনার খাদ্য তালিকার সাথে অ্যাড করুন। এবং আপনারা যখন সকালবেলা এক্সারসাইজ করবেন, সামান্য মাস্টার্ড অয়েল আপনার শরীরের মধ্যে ইউজ করে তারপর এক্সারসাইজ করবেন, এতে আমাদের ভিটামিন ডি সবথেকে বেশি তাড়াতাড়ি শরীরের মধ্যে অ্যাবসর্ব হয় এবং আমাদের হাড়কে মজবুত করতে সাহায্য করে।